সো আপনারা যারা এই ডক্সের কয়েন টেলিগ্রাম ওয়েলেট বা বাইবিট এক্সচেঞ্জার উইড্রো করেছেন তো সেটা আবার কিভাবে আপনারা বাইনান্সে উইড্রো করবেন তো এটা কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না খুব সহজে কিন্তু আপনারা বাইনান্সে উইড্রো করতে পারেন কারণ বাইনান্সে যদি আপনি আপনার ডক্স কয়েন উইডো করেন তাহলে কিন্তু তাদের অফিসিয়ালি আপডেট আপনারা কুড়ি হাজার ডক্স কয়েন এক্সট্রা পাবেন এটা তাদের অফিসিয়াল আপডেট তো আপনারা যদি এই ডক্সের কয়েন বাইবিট বা টেলিগ্রাম ওয়েলেটে উইড্রো কয়েন তো আবার সেটাকে আপনারা কিভাবে বাইনান্সে উইড্রো করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো তো বাইনান্সে উইড্রো করার জন্য আপনার প্রথম কাজ হবে আপনি যেখানে কিন্তু উইড্রো করবেন এখানে লেখা থাকবে আমি টেলিগ্রাম ওয়েলেটে করেছি তাই কিন্তু আমার এখানে টেলিগ্রাম ওয়েলেট লেখা আছে তো জাস্ট আপনারা এর ওপরেই ক্লিক করবেন সো আপনারা যখনই কিন্তু ওখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে তো আপনাকে ক্লিক করতে হবে চুজ অ্যানাদার অপশান তো যখনই ক্লিক করবেন আপনাকে কিন্তু সিলেক্ট হয়ে যাবে এক্সচেঞ্জে তো আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে তো ডক্স কিন্তু বাইনান্স ওকে এক্স বাই বিট বিটগেট গেট ডট আয়ো এই কিন্তু পাঁচটা ওয়েবসাইট আপনারা উইথড্র করতে পারবেন এবং এখানে কিন্তু তারা লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপ টু কুড়ি হাজার ডগস অন পিজি অর্থাৎ আপনারা যদি বাইনান্সে যদি আপনারা উইথড্র করেন কুড়ি হাজার ডগ্স কিন্তু এখান থেকে আপনারা এক্সট্রা পাবেন তো জাস্ট আপনারা কী করবেন বাইনান্স সিলেক্ট থাকবে তো আপনারা কী করবে সেন্ড হারে ক্লিক করবেন তো যখনই আপনারা সেন্ড হারে ক্লিক করবেন এখানে আপনাকে জিজ্ঞাসা করবে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে তাহলে আপনাকে ইয়েসে ক্লিক করতে পার যদি না থাকে তাহলে নো লেটস ইট আপনাকে এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে তো যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তো তাই আমি এখানে ক্লিক করব ইয়েস আই হ্যাভ ইট আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে ডক্স ডিপোজিট অ্যাট ডেটস আর মেমো কোড এই দুটো আপনাদের লাগবে তো তার জন্য ক্লিক করতে হবে আপনাকে বাইন্যান্সে যেতে হবে সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার বাইনান্স অ্যাকাউন্টটা ওপেন করে নিয়েছি তো আপনাকে ডক্স ডিপোজিট অ্যাট ডেটস আর মেমো কোড জানার জন্য ওই দেখতে পাচ্ছেন পোর্টফোলিও আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এই ডিপোজিট যে অপশন দেখতে পাচ্ছেন ডিপোজিটে ক্লিক করতে হবে তো তারপর এখানে আপনাকে সার্চ করতে হবে এই সার্চে ডক্স যখনই ডক্স লিখবেন আপনার সামনে ডক্সটা চলে আসবে তো আপনাকে এই ডক্সের উপর কিন্তু ক্লিক করতে হবে তো তারপর আপনাকে ক্লিক করতে হবে চুজ নেটওয়ার্ক টোন কয়েন তো তারপর আপনাকে এখানে ওকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন তো ডক্স ডিপোজিট অ্যাড্রেস এটা আর ডক্স মেমো কোড কিন্তু এটা এই দুটো কোড আপনাকে কপি করতে হবে ফার্স্ট আপনারা এই কোডটা কপি করবেন আর নেক্সট এই কোডটা কপি করে ওখানে দিতে হবে সো আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু আমি ডক্স ডিপোজিট অ্যাড্রেস আর মেমো কোড দুটো কপি করে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি তারপর আপনারা কি করবেন সেন্ডে ক্লিক করবেন এবং তারপর আপনাকে ক্লিক করতে হবে আই কনফার্মে দেখতে পাচ্ছেন ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস আপনার কিন্তু ইন প্রোগ্রেসে লেখা হয়েছে উফে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়েলেট ছিল তারপর বাইনান্সে চলেছে তো এরকম খুব সহজে কিন্তু আপনারা বাইবিট বা টেলিগ্রাম ওয়েলেট থেকে আবার কিন্তু ব্যাকে এসে আপনারা এরকম বাইন্যান্সেও ডিপোজিট করতে পারেন এবং কুড়ি হাজার ফ্রি ডক্স কয়েনও নিতে পারবেন তো এরকমভাবে আপনারা করে নেবেন তো এই সকল নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে ওখানে জয়েন হয়ে নেবেন আর অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা